হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কবরী গাছের উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। কবরী মাঝারি মানের উচ্চতা বিশিষ্ট গুল্মজাতীয় ফুল গাছ, সুন্দর দেখতে এবং রুক্ষ পরিবেশেও টিকে থাকতে পারে বলে বহু জায়গায় শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে এর চাষ করা হয়। কবরীর আদিবাস এশিয়া ও ভূমধ্য সাগরীয় অঞ্চলে। গাছের উচ্চতা গড়ে 5 থেকে 6 মিটার হয়ে থাকে। প্রায় সারা বছর ফুল ফোটে, তবে বেশি ফোটে বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে। ঘণ্টা আকৃতিতে 5 থেকে 6 নমনীয় কোমল পাপড়ির সমন্বয়ে কবরী ফুলের সৃষ্টি। এই ফুলের রয়েছে বাহারি রং। আমাদের দেশে উজ্জ্বল হলুদ, কমলা, গোলাপি ও সাদা রঙের কবরী ফুল ফুটতে দেখা যায়। গাছের শাখা প্রশাখা ধূপালো এবং নরম প্রকৃতির হয়ে থাকে। পাতার রং গাঢ় সবুজ, চিরল পাতার ফাঁকে উঁকি দেওয়া গাছের প্রশাখার অগ্রভাগে অসংখ্য ফুল ফোটে। ফুটন্ত ফুল গাছ দেখতে অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম। ফুল শেষে গাছে বীজ হয়। বীজ বা ডালের কলমের মাধ্যমে এর বংশবিস্তার করা যায়। কবরীর বেশ কিছু ভেষজ গুণাগুণ রয়েছে। এই ফুল গাছের বাকল, পাতা বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অকালে চুল পাকা কমাতে কবরী ফুলের ছাল উপকারী। খোস পাসরা সারাতে এর মূল তিল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়মিত মাখলে বেশ উপকার পাওয়া যায়। ব্রণ কমাতে কবরী মূলের ছাল বেশ উপকারী। এই উদ্ভিদ উপস্থিত কিছু উপাদানে যেমন ওয়ালিন্ডান, ওলিয়ানড্রিজেনিন নামক কার্ডিয়াক গ্লাইকোসাইড, যা সঠিক ও স্বল্প মাত্রার ওষুধ হিসেবে কাজ করে, তবে অতিরিক্ত পরিমাণে প্রাণীদেহে প্রবেশ করলে বিষক্রিয়া ঘটায়। পাখি ও ছোট প্রাণীদের মধ্যে এই বিষয়ের তীব্রতা অধিক মাত্রায় দেখা যায়। এই উদ্ভিদের ফুল ও কাণ্ড, পাতা বা অন্য যে কোনো অংশের মাত্রাতিরিক্ত সেবন মানব শরীরের পাচকতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রের ওপর বিষক্রিয়ার প্রভাব ফেলে। এর ফলে বমিভাব, পেটের যন্ত্রণা, রক্ত আমাশয়, অতিরিক্ত লালাক্ষরণ, মাথা ঘোরার মতো প্রক্রিয়া হয়। এর মধ্যে কার্ডিয়াক গ্লাইকোসাইডের উপস্থিতি থাকায় অতিরিক্ত পরিমাণে যেমন হৃদস্পন্দনকে অনিয়মিত করে তোলে, ফলে ফ্যাকাশে বর্ণ এবং শরীরের তাপমাত্রা কমে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তো দর্শক, আপনারা জানতে পারলেন কবরী ফুলের উপকারিতা সম্পর্কে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।